6307.2 পৃথিবী লাগে। জান্নাতের একটা গাছ, এর ছায়া 500 বছর দৌড়াইলেও সে ছায়া শেষ করতে পারবে না, মানে এর চাইতে আরো বড়। এবার একটা গাছের জায়গা দুনিয়াতে দেওয়া যাবে? হ্যাঁ বলেন, জান্নাতের একটা গাছের জায়গা দুনিয়াতে দেওয়া যাবে? কই থেকে দিবে? এটা হাতিরে খেলনা পাতিলের ভিতরে ভরার মতো দশা। পোলাপেন খেলে না, হাতি পাতিল দিয়ে হাঁড়ি পাতিল খেলে, তার ভিতরে বাস্তবের হাতিকে যদি ঢুকাতে চান, ঢুকানো সম্ভব? ওটা যেমন অসম্ভব, জান্নাতের একটা গাছের জায়গা গোটা পৃথিবী মিলে দিতে পারবে। তারপরে যদি আমরা বলি যে দুনিয়াটা মস্ত বড়, অতএব খাও দাও, ফুর্তি করো, যা মন চায় তাহাই করো, যাহা মন চায় তাহাই করো, তাহলে এই যে কথা, এটা কি ইমানদারের কথা নাকি অন্য কারো কথা? এটা মুমিনের কথা হইতে পারে না, এটা মুমিনের চেতনা হইতে পারে না। এখানে খাওয়া দাওয়া ফুর্তি করবার জন্য আল্লাহ পাঠান নাই, এখানে যা মন চায় তাই করবার জন্য পাঠান নাই, বরং এখানে পাঠিয়েছেন জান্নাতের মহান মেহমান বানাবার প্রস্তুতি নেবার জন্য। আল্লাহ তাআলা চান তার বান্দার বান্দিদেরকে জান্নাতের অতিথি বানাবেন, এমন অতিথি বানাবেন যেই অতিথিকে চিরকালের জন্য জান্নাত লিখে দিয়ে দেওয়া হবে। মালিক হবে, মালিক হবে জান্নাতি, কিন্তু জান্নাতের নিজের কোনো খরচ নাই, তার সমস্ত খরচ খরচার দায় দায়িত্ব নিয়ে নিয়েছেন আল্লাহ তাআলা। মানে অতিথির মতো সে কি করবে? অতিথি যা চায় তাই করতে পারে, বলেন না কেন? অতিথির কোনো চিন্তা করা লাগে যে আমার খাওয়া দাওয়ার চিন্তা কেমনে করব, কি করব না করব, শুধু কইতে দেরি, তার জন্য আয়োজন করতে দেরি হয় না, ঠিক কি ঠিক? নুজুলাম মিন গফুরির রাহিম, নুজুলাম মিন গফুরির রাহিম, মহা ক্ষমাশীল অতিশয় দয়ালু রব্বুল আলামিনের পক্ষ থেকে মেহমানদারি হিসাবে আল্লাহ তাআলা সে হাই প্রোফাইলের মেহমান হবার জন্য, অতিথি হবার যোগ্যতা লাভ করবার জন্য, জান্নাতের মালিকানা পাবার জন্য, সেই যোগ্যতা অর্জন করবার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে অকাজের জন্য পাঠিয়েছেন না কাজের জন্য? আল্লাহ তাআলার কোনো একটা উদ্দেশ্য আছে না নাই? আফা হাসিবতুম, তোমাদের কি ধারণা, আন্নামা খালাকনাকুম আবাসা, যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, শুধু শুধু সৃষ্টি করেছি, এমনি এমনি বানিয়েছি, খেলাচ্ছলে বানিয়েছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর আমার কাছে তোমাদেরকে ফিরে আসা লাগবে না, এটাই কি তোমাদের ধারণা? বলেন না কেন ফিরে যাওয়া লাগবে না? 1923 সালে যারা ছিল তারা সবাই আছে তো? সবাই আছে তো? 2123 সালে, 2123 সালে আমরা থাকব? যাওয়া লাগবে না? কোথাও যাওয়া লাগবে না? কার কাছে যাওয়া লাগবে? আরো আসতে কার কাছে যাওয়া লাগবে? সেখানে মেয়াদ দিয়ে দেয়া হয়েছে ভিসার, এক একজনের ভিসা এক এক রকম, কারো 10 বছর, কারো 30 বছর, কারো 70 বছর, কারো 80 বছর, কারো 5 বছর, কারো 3 মাস, কারো 2 দিন, ঠিক কি ঠিক না? যার যখন ভিসার মেয়াদ শেষ হবে, হযরত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত এসে তার কাজ শেষ হওয়ার কারণে তাকে এই দেশ থেকে অন্য দেশে নিয়ে যাবে, এই জগৎ থেকে অন্য জগতে নিয়ে যাবে। ওই ভিসার যে মেয়াদ, এই মেয়াদের সময় এটাকে হায়াত বলে, হায়াতে জিন্দেগি, এই জীবনটার সময়টাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যা মন চায় তাই করবার জন্য। কি বলেন আপনারা? নাকি কিছু করবার জন্য? কি করবার জন্য? রব্বুল আলামিন সূরাতুদ দারিয়াতের 56 নম্বর আয়াতের শাহাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি, দানব এবং মানবকে তৈরি করেছি একমাত্র আমার গোলামি করবার জন্য, আমার ইবাদত করবার জন্য, আমার চাকরি করবার জন্য।
যে যার ইবাদত করে, যে যার গোলামি করে, যে যার দাসত্ব করে, সে তার কথার বাইরে যায় না? আস্তে বলেন না, তার কথা মানে? বলে মাহবুব বললেন, আমি তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছি, তৈরি করেছি শুধুমাত্র আমার কথা মানবার জন্য। কার কথা? তাহলে আমরা কি স্বাধীন না অধীন? আস্তে বলেন, স্বাধীন না অধীন? আস্তে বলেন, স্বাধীন না অধীন? কার অধীন? আমরা সকলে ইমানদারের চেতনা হলো, সে যা মন চায় তাই করতে পারে, সে স্বাধীন নাকি পরাধীন? কার পরাধীন, কার অধীন? রব্বুল আলামিনের। ঠিক কি ঠিক না? তাহলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যাহা ইচ্ছা তাহাই করো, এটা ঠিক? যার ইমানের সাথে একটা সুবহানাল্লাহ আছে, একখানা আলহামদুলিল্লাহ আছে, যার ইমানের সাথে এক ওয়াক্ত নামাজ আছে, যার ইমানের সাথে দশ ওয়াক্ত নামাজ আছে, আমল বদআমল দিয়ে ভর্তি কিন্তু কিছু আমলও আছে, তার জান্নাতটা কি দশ গুণ বড়ই হবে না আরো অনেক বড় হবে? যার আমলের সাথে একটা হজও আছে ইমানের সাথে, তার জান্নাতটাও কি দশ গুণ বড়ই হবে? বলেন না কেন? যার ইমানের সাথে কিছু যাকাত আছে, কিছু দান খয়রাত আছে এবং টানা পাঁচ ওয়াক্ত নামাজগুলো আছে, তার জান্নাতটা কি ওই দশ গুণ বড়, আর একশো গুণ বড়ই হবে না হাজার গুণ বড় হবে, আরো বহু বেশি গুণ বড়? যার নামাজ ইমানের সাথে আমলও আছে, নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, আবার সর্বমুহূর্তে আল্লাহকে স্মরণ রাখা, প্রতি মুহূর্তে মাবুদকে হৃদয়ের ভিতরে লালন করা, মাওলার মহব্বতের অপরিসীম বিশাল গুণাবলী আছে, মুখের ভিতরে মাওলার জিকির সর্বদা চলমান আছে, সেই ব্যক্তির জান্নাতটা কত বড় হতে পারে কল্পনা করা যায়? বলেন না কেন? তাহলে এই দেশে, আমাদের দেশে যারা আছি মুসলমান হিসেবে, তাদের মধ্যে এমন কেউ নাই যার জীবনে একশো রাকাত, মানে একশো ওয়াক্ত নামাজ নাই? ঠিক কি ঠিক না? মানে তার ইমানের সাথে একশো ওয়াক্ত নামাজ নাই এরকম কোন মানুষ আছে? আমার বাংলাদেশে মনে হয় নাই, মুসলমান হিসেবে। তাহলে তার জন্য যে জান্নাতটা হবে, সেই জান্নাতটা তো যার কোনো আমল নাই, শুধু ইমান নিয়ে গেছে, তার জান্নাতের চাইতে কয়েকশো গুণ বড় হবে। তাহলে তার তুলনায় বলেন দুনিয়াটা কি মস্ত বড় না একটু বড়ও না, অতি ক্ষুদ্র অতি ছোট্ট? একবার একটা হিসাব করছিলাম, সেই হিসাব করে দেখতে গেলাম জান্নাতে যে একবার সুবহানাল্লাহ বললে যেই গাছ তৈরি হবে, হাদিস শরীফে এসেছে না নাই, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে সাথে সাথে একটি গাছ লেগে যায়, এক মুহূর্তে দেরি হয় না। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাত একটি চিটিয়াল জমিন, ময়দানের মতো বিরান ভূমি, বিশাল জায়গা, এবং ওখানে যে যত চারা রোপণ করবে তার ইয়ে তত সুন্দর হবে। তখনকার চারা রোপণ কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো হলো চারা। পটাপট পটাপট চারা লাগতে থাকবে আর উঠতে থাকবে। একটা গাছের ছায়া কতটুকু হবে? একটা গাছের ছায়া, মধ্য গগনে সূর্য উপর থেকে ছায়াটা পড়েছে, বুঝাতে পেরেছি? তো ছায়ার যে ব্যাপ্তিটা, মানে গাছ যতটুকু, গাছটা ছায়ার চেয়ে ছোট না বড়? ভুল কথা, ছায়ার ভিতরে শুধু দৈর্ঘ্য আর প্রস্থ থাকে, ডেপ থাকে না। বলেন না কেন? ছায়ার মধ্যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, গভীরতা আছে নাই, ত্রিমাত্রিক না দ্বিমাত্রিক। আর যে গাছটা, সেটা বলেন, তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, ভেদ আছে, গভীরতা আছে, আছে না নাই? ত্রিমাত্রিক। তাহলে ছায়াটা যতটুকু দেখা যায়, এটা বড় না গাছটা অনেক বড়? আমি বুঝাতে পারি নাই, একটা বিল্ডিং এর ছায়া পড়েছে, ছায়াটা হয়তো লম্বা হতে পারে, দৈর্ঘ্য প্রস্থে লম্বা হতে পারে, কিন্তু বাস্তবে ছায়ার আকৃতি মূল বস্তুর চেয়ে ছোটই হয় যদি উপর থেকে ছায়াটা পড়ে। ঠিক কি ঠিক না?
মেরে মহতরম দোস্ত আজিজ ও বুজুর্গ হাদিস শরীফের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন একটা ছায়া একটা গাছ যে লাগবে জান্নাতের এক একটা গাছের ছায়া কত বড় হবে একটা আরবি তাজি ঘোড়া 500 বছর দৌড়ালেও ওই ছায়ার ব্যক্তিটা শেষ করতে পারবে না সুবহানাল্লাহ একটা আরবি তাজি ঘোড়া প্রায় 60 থেকে 70 না 80 কিলোমিটার গতিতে দৌড়ায় এই বাংলাদেশের ওই গাধা মার্কা খচ্চর মার্কা ঘোড়া না আরবের ঘোড়া যদি দেখতে চান তাজি ঘোড়া আমাদের কিছুটা দেখতে চাইলে আপনি আমাদের রাজশাহীতে সারদা একাডেমিতে পুলিশ একাডেমিতে যেতে পারেন আর ঢাকাতে রাজারবাগ পুলিশের যে কি আছে পুলিশ লাইন আছে ওখানে যেতে পারেন ওখানে কিছু ঘোড়া পালা হয় দেখবেন আপনি ওখানে দাঁড়ালে দেখবেন ঘোড়ার হাইট আপনার মাথার চেয়ে উঁচু আছে না নাই 6 ফিট উঁচু ঘোড়া 5 ফিট উঁচু 5.5 ফুট উঁচু ঘোড়া শুধু উঁচুই তো আরবে এক একটা তাজি ঘোড়া জাতের ঘোড়া এগুলা যখন ছুটে একটা ভালো গাড়ি যেমন মসৃণ রাস্তার ভিতরে 70 কিলোমিটার গতিতে 80 কিলোমিটার গতিতে ছুটলে তার কিছু মনে হয় না একটা আরবি তাজি ঘোড়া যখন ছুটতে থাকে তার গতি গাড়ির চাইতে বেশি হয় তখন ছোটা শুরু করে এখন আপনি কল্পনা করেন 80 কিলোমিটার কয়দিনে যায় এক ঘন্টায় যায় ধরেন 60 কিলোমিটার একটু কমিয়েই ধরলাম ঠিক আছে না এক ঘন্টায় কয় কিলোমিটার একদিনে কয় কিলোমিটার বলেন আরে 1440 কিলোমিটার ক্যালকুলেটর বের করে হিসাব কষেন একটু তাড়াতাড়ি কষেন না কত কিলোমিটার 1440 বছরে 365 দিন এক বছর বের করেন 1440 কে 365 দিয়ে গুণ দেন কত আসে বলেন আরে আপনারা তো আমার চেয়ে ভালো অঙ্ক জানেন এই জন্য বলতেছি হুম 573 এক দশক শত সহযুত লক্ষ নিযুত না 37,35,544 কিলোমিটার আসে ঠিক না 1440 গুণ 365 কত আসে না 525,600 কিলোমিটার আসে এক বছরে এবার 500 বছর দিয়ে গুণ দেন এটাকে কত হলো 26,28,00,000 কিলোমিটার আসে এবার এটাকে মাইলে কনভার্ট করেন কত আসে ডিভাইডেড বাই 5 × 3 15,76,80,000 মাইল আসে ঠিক আছে না এত মাইল দৌড়ায় ও আইসে ওর মতো কিছু কত কেন আসবে যাবে ওরও তো আসনা দরকার আছে মানুষ শুনতেছে না তার কে শুনছে ওরা আসছে শোনার জন্য এবার আসেন গোটা পৃথিবীর যে ব্যাস আমাদের এই পৃথিবীটা এটার ব্যাস কতটুকু বলেন তো 25,000 মাইল ব্যাসার দূরে পৃথিবী ঠিক না তো এখন 25,000 দিয়ে এটাকে ভাগ দিন তো দেখি 25,000 দিয়ে ভাগ দিলে কয়টা পৃথিবী লাগে জান্নাতের একটা গাছের ছায়ার জন্য সেটা পাওয়া যায় 6,307.2 পৃথিবী লাগে জান্নাতের একটা গাছ এর ছায়া 500 বছর দৌড়াইলেও সে ছায়া শেষ করতে পারবে না মানে এর চাইতে আরো বড় এবার একটা গাছের জায়গা দুনিয়াতে দেওয়া যাবে হ্যাঁ বলেন জান্নাতের একটা গাছের জায়গা দুনিয়াতে দেওয়া যাবে কই থেকে দিবে এটা হাতিরে খেলনা পাতিলের ভিতরে ভরার মতো দশা পোলাপেন খেলে না হাতি পাতিল দিয়ে হাড়ি পাতিল খেলে তার ভিতরে বাস্তবের হাতিকে যদি ঢুকাতে চান ঢুকানো সম্ভব ওটা যেমন অসম্ভব জান্নাতের একটা গাছের জায়গা গোটা পৃথিবী মিলে দিতে পারবে
তারপরে যদি আমরা বলি যে দুনিয়াটা মস্ত বড়, অতএব খাও দাও, ফুর্তি করো, যা মন চায় তাহাই করো, যাহা মন চায় তাহাই করো, তাহলে এই যে কথা, এটা কি ইমানদারের কথা নাকি অন্য কারো কথা? এটা মুমিনের কথা হতে পারে না, এটা মুমিনের চেতনা হতে পারে না। আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, যা ইচ্ছে তাই করো, এই চেতনা। আমি স্বাধীন পৃথিবীর স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমি যা ইচ্ছে তাই করব, আমি যা ইচ্ছে তাই বলবো, আমি যা ইচ্ছা তাই পরব, আমি যা ইচ্ছা তাই খাবো, যেভাবে মন চায় আমি সেভাবে চলবো, কে আমাকে বলার আছে? এই যে চেতনা, এই চেতনা ইমানদারের না অন্য কারো? আমি আর বললাম না কার,